রাজ্যরে কালিয়া যোজনাকু নিয়ে আসি যাইছি এবে এবে বড় অপডেট যেমানে বি কালিয়া যোজনার হিতাধিকারী অছন্তি সেমানক পাই রয়েছে মোহন সরকারক পক্ষরু এই গুরুত্বপূর্ণ খবরটি বন্ধ হই পারে কি কালিয়া যোজনার মিলুথবা টঙ্কা তেবে এনে আসিছে বড় অপডেট তেণু ভিডিওটি শেষ পর্যন্ত দেখি নিয়ন্তু যাহাদ্বারা আপন মানে জানি পাইবে ডিটেলসে কালিয়া যোজনা বন্ধ হব না চালু রহিব তেবে এহার টঙ্কা মিলিব কি নাহি আকাউন্টে তাহার মধ্য সম্পূর্ণ তথ্য এই ভিডিও মাধ্যমে তেণু ভিডিওটি শেষ পর্যন্ত দেখি নেওয়া সহিত এবে এই চ্যানেলকে সবসক্রাইব করে পাখে থাকা বেল আইকনকে প্রেস করি লাইক করে দিন্তু বে নুয়া সরকারকর নুয়া নিষ্পতি কালিয়া যোজনাকু নেই আসছে এবে এবে হি নুয়া বড় অপডেট কালিয়া যোজনার হিতাধিকারীক পাই রয়েছে এই গুরুত্বপূর্ণ অপডেটটি রাজ্যে বন্ধ হয়েযিব কি এই লাভদায়ক যোজনা আসন্তু ডিটেলসে জানিবা রাজ্যে ভাজপা সরকার আসিবা পরে পরে হি বিভিন্ন লাভদায়ক যোজনা কটি যাইছে আপন মানে জানিথিবে তবে এই ক্রমে পূর্ব সরকারক সময় চালি আসিথিবা কিছু যোজনা এবং পদক্ষেপ উপরে পূর্ণচ্ছেদ পড়িছি এহা তো আপন মানে জানিথিবে যেপরিকি 5G এবং মো সরকারকু হটাই দিয়া যাইছে তবে এবে কালিয়া যোজনাকু নেই আসুছি বড় খবর এহা বন্ধ হয়েযিব কি আপন মানে নিহাতি ভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান্তু যে কালিয়া যোজনা চালু রহিবা দরকার না বন্ধ হয়েযিবা দরকার ରାଜ୍ୟରେ କାଳିଆ ଯୋଜନାକୁ ନେଇ ଏବେ ଚର୍ଚ୍ଚା ଚାଲିଛି ଜୋରସୋର ଏହି ଯୋଜନା ଜାରି ରହିବ କିନ୍ତୁ ନାଁ ବଦଳିଯିବ ବୋଲି ଆଲୋଚନା ହେଉଛି ନୂଆ ସରକାର ମହିଳାଙ୍କ ପାଇଁ ଉଲ୍ଲେଖନୀୟ ପରିବର୍ତ୍ତନ କରିବା ନେଇ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛନ୍ତି ରାଜ୍ୟରେ କ୍ଷୁଦ୍ର ଏବଂ ନାମମାତ୍ର ଚାଷୀଙ୍କୁ କାଳିଆ ଯୋଜନାରେ ପ୍ରଦାନ କରାଯାଉଥିବା ସହାୟତା ରାଶି ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସୁବିଧା ଆଗାମୀ ଦିନରେ ଜାରି ରହିବ ନା ବନ୍ଦ ହୋଇଯିବ ଏନେଇ ଉଠିଛି ପ୍ରଶ୍ନ ଯଦି ଜାରି ରହିବ ତେବେ କେବେ ଏହାର ପରିମାଣ ବୃଦ୍ଧି ପାଇବା ନେଇ ସରକାର କିଛି ନିଷ୍ପତ୍ତି ନେବେ ସେ ନେଇ ପ୍ରଶ୍ନ ଉଠିଛି ତେବେ ଏନେଇ ବିଜେଡି ବିଧାୟକ ଗୌତମ ବୁଦ୍ଧ ଦାସ ବିଧାନସଭାରେ ପ୍ରଶ୍ନ ଉଠାଇଥିଲେ ଏହାର ଜବାବରେ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ତଥା କୃଷକ ସଶକ୍ତିକରଣ ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ କନକ ବର୍ଦ୍ଧନ ସିଂ ଦେଓ କହିଛନ୍ତି ରାଜ୍ୟରେ କାଳିଆ ଯୋଜନା ସମ୍ପର୍କରେ ଉଚ୍ଚସ୍ତରୀୟ ଆଲୋଚନା ଏବଂ ବିଚାର ଚାଲିଛି ଏହାର ନିଷ୍ପତ୍ତି ହେଲା ପରେ ସମସ୍ତ ତଥ୍ୟ ଜଣା ଦିଆଯିବ ତା ସହିତ ଅନ୍ୟପଟେ ରାଜ୍ୟରେ କ୍ୱିଣ୍ଟାଲ ଧାନ ପିଛା କେନ୍ଦ୍ର ସରକାର ସର୍ବନିମ୍ନ ସହାୟକ ମୂଲ୍ୟ 2300 ପ୍ରଦାନ କରିବା ନେଇ ସ୍ଥିର କରିଛନ୍ତି ନିର୍ବାଚନୀ ଇସ୍ତାହାରରେ ଏହି ମୂଲ୍ୟ 3100 କରିବେ ବୋଲି ମୋହନ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି ତେଣୁ ଅବଶିଷ୍ଟ 800 ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ବଜେଟ୍ରେ ବ୍ୟବସ୍ଥା କରିବେ ବୋଲି କହିଛନ୍ତି ଖାଦ୍ୟ ଯୋଗାଣ ଏବଂ ଖାଉଟି କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ।